ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সেই এসএসকেএম হাসপাতালে গতকাল চিকিৎসা শুরু হয়েছে, কিন্তু আজকে সকালবেলা পরিবারকে জানিয়ে দেওয়া হয় শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো। এই কোন কোন হাসপাতালে আপনারা নিয়ে গেছিলেন? ভাগরতে নিউপিয়া, তারপরে আবার আমরা বেলভিউ নিয়ে গেছি, সিএমআরআই নিয়ে গেছি, আর একটা যেন পার্ক ক্লিনিক নিয়ে গেছি। কোথাও বলেছে আমাদের সিট নেই, কোথাও বলেছে ডাক্তার ও সার্জেন নেই, এখন এই মুহূর্তে অপারেশন করতে পারবো না, আপনারা অন্য জায়গায় দেখুন। তা আমরা অন্য জায়গায় সব জায়গায় প্রায় ঘুরে গাড়ে আমরা এসএসকেএম এ এসে পৌঁছাই। এসএসকেএম এ ট্রিটমেন্ট চালু হয়, এসএসকেএম এ ট্রিটমেন্ট ভালোই হয়েছে, খারাপ হয়নি কিছু। তো কাল থেকে বলেছিল আজকের অপারেশন হওয়ার কথা, যেহেতু ওর নাড়িতে কৃমি জড়িয়ে গেছিলো, তো অপারেশন হওয়ার কথা। সে অপারেশনের আগেই মানে সকালবেলায় শুনছি এক্সপায়ার হয়ে গেছে ডাক্তারবাবু। এত বড় একটা ক্ষতি হয়েছে আপনাদের পরিবারের, আর যদি সেই সব জায়গা থেকে যে জায়গাগুলোতে ঘুরেছেন যদি সেখানে সাহায্য পেতেন তাহলে কি এই দিন দেখতে হতো? কি মনে হয়? বেঁচে যেত আমার বাচ্চা, বেঁচে যেত যদি চিকিৎসা হতো আমার বাচ্চা বেঁচে যেত। কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল হাসপাতালগুলোতে গিয়ে কি বলছিল তারা? তারা বলছিল সিট নেই, কেউ ডাক্তার নেই, এখানে চিকিৎসা নেই, এই হিসাবেই কথা বলে ছেড়ে দিয়েছে আমাদের। গতকাল ছিল রবিবার, রবিবার ছুটির দিন, এবং ছুটির দিনে যে পরিস্থিতি তাতে এই যে যে নবজাতকের শিশু যার যে মৃত্যু হয়েছে তাকে এতগুলো নার্সিংহোমে বা এতগুলো বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কোথাও বলা হলো ডাক্তার নেই, কোথাও বলা হলো বেড নেই, এবং এরপর প্রায় 5 থেকে 6 ঘন্টা যেটা পুরোপুরি ওয়েস্ট হয়েছে বলে পরিবারের দাবি। তাদের বক্তব্য এটাও যে এই ধরনের ঘটনার যেন কোনোভাবে পুনরাবৃত্তি না হয়, আর কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে তারা চলে যাবেন। ধন্যবাদ আবির। মৃত বালকের মা কি জানিয়েছেন শুনবো আমরা। ওরা বলছে আমাদের ডাক্তার নেই, সেই জন্য বলতে নিল না, ওরা যদি একটু চেষ্টা করতো আমার বাচ্চা মনে ফিরে আসতো। আমরা টাকা রে দেখিনি, আমরা ভাবলাম যেখানে আমাদের কারেন্ট কাজ হবে আমরা করে নেব, আমরাও গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা খালি বাচ্চার জন্য বলি না আমার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা টাকা এটা দেখিনি, কিন্তু আমাদের এতগুলো নার্সিং হোম ফেরত পাঠি, আমাদের অনেক টাইম লস হয়ে গেল স্যার। 7টায় বেরিয়ে যাবে। 7টায় কোথায় যাবে? দার্জিলিং। কতদিনের জন্য? দিন নয় স্যার, ঘন্টা, 1 ঘন্টার জন্য। দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে 8টার মধ্যে ব্যাক। প্লেন চার্টার করেছো নাকি? 1 ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দ 7টায় বাংলা রোড শো 7টায়।